হ্যালো ফ্রেন্ডস, বর্তমানে আমি আইপিএল প্রেমীদের কাছ থেকে একটাই কমেন্ট পাচ্ছি, সেটা হচ্ছে দাদা আইপিএল 2023 কবে থেকে শুরু হচ্ছে। তো বন্ধুরা চলুন এই ভিডিওতে আমরা দেখে নিই আইপিএল 2023 কবে থেকে শুরু হচ্ছে, কবে তার ফাইনাল ম্যাচ, সব কিছুই এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা প্রথমেই বলে রাখি, আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গুগল উইকিপিডিয়া যেটা আপডেট দিয়েছে তোমাদেরকে সেটা স্ক্রিনে দেখাবো। তো উইকিপিডিয়া যেটা আপডেট দিয়েছে, খুব সম্ভবত সেই তারিখ থেকেই কিন্তু আইপিএল শুরু হবে, এবং আইপিএল এর উইকিপিডিয়া কিন্তু পুরো এ টু জেড অর্থাৎ আইপিএল 2023 রুলস এ টু জেড আপডেট দিয়েছে তোমাদেরকে, সেই এ টু জেড আপডেট স্ক্রিনে দেখানো হবে। তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি বন্ধুরা, ওমেন্স প্রিমিয়ার লিগের শিডিউল কিন্তু প্রকাশিত হয়েছে এবং অফিসিয়াল শিডিউল কিন্তু বিসিসিআই প্রকাশ করেছে। তো ওমেন্স প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে 4 মার্চ থেকে, এবং প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট জায়েন্ট ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে সন্ধ্যা 7:30 থেকে এই ম্যাচটা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা এবার আসছে আমি আইপিএল সম্পর্কে কি আপডেট রয়েছে। বন্ধুরা আইপিএল 2023 কিন্তু শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে, অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল 2023, এবং আইপিএল 2023 ফাইনাল ম্যাচ খেলা হবে 28 মে। যেহেতু WTC অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ আয়োজন করেছে ICC 7 জুন থেকে 11 জুন পর্যন্ত, তার জন্য কিন্তু আইপিএল এর ফাইনাল ম্যাচটা জুনের আগেই শেষ করবে, অর্থাৎ 28 মে কিন্তু আইপিএল এর ফাইনাল ম্যাচ আয়োজন করা হয়েছে। তো এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উইকিপিডিয়া কি আপডেট দিয়েছে সেটা তোমাদেরকে স্ক্রিনে পড়ে শোনাচ্ছি। আমি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, দ্য 2023 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অলসো নোন অ্যাজ আইপিএল 16 অর ফর স্পন্সরশিপ রিজন টাটা আইপিএল 2023 উইল বি দ্য 16th সিজন অফ দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এ প্রফেশনাল T20 ক্রিকেট লিগ এস্টাবলিশড বাই দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ইন 2007। গুজরাট টাইটান্স আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, স্টে টিউন ফর দ্য আপকামিং প্যাক টাটা আইপিএল 2023। তো এই জিনিসটা দেখে বুঝতে পারছেন যে এটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উইকিপিডিয়ার পেজ। এরপর বন্ধুরা আইপিএল 2023 স্টার্টিং ডেট এবং ফরম্যাট সব কিছু ডিটেলস সম্পর্কে দেখতে পাচ্ছেন আপনারা। 2023 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রথমেই লেখা রয়েছে, ডেট রয়েছে 1 এপ্রিল 2023 থেকে 28 মে 2023। এরপর অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ এটা কে আয়োজন করছে। বন্ধুরা সবাই জানে যে আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিসিসিআই আয়োজন করছে, অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এরপর রয়েছে ক্রিকেট ফরম্যাটটা রয়েছে T20, এবং টুর্নামেন্ট ফরম্যাটের সম্পর্কে আসলে বন্ধুরা টুর্নামেন্ট ফরম্যাট রয়েছে গ্রুপ স্টেজ অ্যান্ড প্লে অফস, অর্থাৎ গ্রুপ স্টেজে ম্যাচ খেলা হবে 70টি এবং প্লে অফসে হবে 4টি ম্যাচ ফাইনাল দিয়ে। এরপর হোস্ট কান্ট্রি রয়েছে ইন্ডিয়া। এরপর রয়েছে পার্টিসিপেন্ট টিমস রয়েছে 10টি, 10টা টিম পার্টিসিপেট করবে, আর ম্যাচ সংখ্যা রয়েছে 74। তো গত সিজনের মতো কিন্তু এই সিজনেও আইপিএল এ টোটাল 74টি ম্যাচ হবে। তো এই ছিল আইপিএল 2023 সম্পর্কে লেটেস্ট আপডেট। তো মোস্ট প্রবাবলি আইপিএল 2023 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে, এবং মে মাসের 28 তারিখ হবে আইপিএল 2023 ফাইনাল ম্যাচ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।